আল্লাহর সামনে মাথা নত করেছি, কারো সামনে করব না। ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন, টকবক তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে, গরম তেলের মধ্যে ছেড়ে দে। মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে, হিসাবটা কি সহজ নাকি? কথা বলেন, চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে, ছেড়ে দাও। ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না, দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেলে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায়। কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে, মা ভয় পেও না, তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল, আসলে মা এটা আগুন না, এটা জান্নাতের বাগান। ও মা ফেরাউনের দিকে তাকাস না রে মা, আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে। আল্লাহ আকবার! ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ঈমান দ্বিগুণ হয়ে যায়, তিনগুণ হয়ে যায়। সে বলে, ফেরাউন গোটা পৃথিবীটারে এক পাশে করতে পারবি, কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি? ফেরাউনের অর্থমন্ত্রীর ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো, ওই মহিলাটাও রোস্ট হয়ে যায়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া, কি নাম আসিয়া, কিন্তু দৃশ্যটা দেখেছে, চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের। ফেরাউন বলে, আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের, আজীবন কত ভালোবাসা ছিল, কত খুনসুটি ছিল, কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ কর তুই আমারে ভালোবাসিস। আসিয়ারও একই কথা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন, নারীদের জন্য আল্লাহ কিছু আদর্শ পাঠালেন, নারীদের জন্য আল্লাহ শিক্ষণীয় মহীয়সী কিছু নারীর জীবনে দিলেন, বললেন এই জীবনীগুলো পড়ো, তোমাদের জীবনটারে উজালা করে দিবে কে? আল্লাহ বললেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন, গোটা বিশ্বের সব নারীদের জন্য রব্বুল আলামিন কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউকে মডেল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, কাফেরের বউ মুমিন নারীদের মডেল, আবার নবীর বউ কাফের নারীদের মডেল, আছে না নাই? নূহ আলাইহিসসালাম আল্লাহর সবচাইতে প্রিয় নবী, প্রিয়দের একজন, কিন্তু তার বউ কাফেরদের মডেল, আর কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন তার বউ আসিয়া মুমিন নারীদের মডেল। আল্লাহু আকবার! ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি, সাজেস্ট করি, যে ছয়জন নারীর জীবনী মুখস্থ, ঠোঁটস্থ, অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য। আশা করি মায়েরা বোনেরা শুনছেন, আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন, অনুধাবন করার চেষ্টা করছেন। আপনাদের জন্য ছয়জন নারীর জীবনী পড়া অবধারিত, সংক্ষেপে বলবো কয়জন গুনেন। এক নম্বরে হচ্ছে হাজার উম্মে ইসমাইল, সাইয়েদনা ইব্রাহিমের বউ, সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালামের আম্মা, নাম হলো হাজার। আমরা বলি বিবি হাজারা, আমরা কি করি হাজারা আছে না এই প্যান্ডেলও, হাজারা নামে দুইজন বোন থাকতে পারে, আসলে নামটা হচ্ছে হাজার। নামটা কি? হাজার। হাজার, এই হাজার হচ্ছে আপনাদের এক নাম্বার মডেল। দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসিয়া আপনাদের দুই নাম্বার মডেল। তিন নম্বরে ঈসা আলাইহিসসালামের আম্মা মারিয়াম আলাইহিসসালাম আপনাদের মডেল। বিশ্বনবীর প্রথম বউ খাদিজা আপনাদের মডেল। বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মা আয়েশা আপনাদের মডেল। আর বিশ্বনবীর কলিজার টুকরা সাইয়েদাতুনা ফাতিমা আপনাদের জন্য মডেল। সুবহানাল্লাহ, পড়ে কয়জন? ছয়জন। জোরে বলেন, ছয়জন। প্রথমে কার নাম বলেছি? হাজার। দ্বিতীয় আসিয়া। তিন নাম্বার মারিয়াম। চার নাম্বার খাদিজা। পাঁচ নাম্বারে আয়েশা। ছয় নাম্বারে ফাতিমা। সুবহানাল্লাহ, পড়ে বিশ্বনবী বলেছেন কামুলা মিনার রিজালে কাসির, পুরুষদের মধ্যে কামেল পুরুষের অভাব নাই। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা আরবা, নারীদের মধ্যে কামেল নারী হচ্ছে চারজন। কয়জন? চারজন। এরপরে আবার বাড়ালেন আয়েশার কথা, আবার বাড়ালেন ফাতেমার কথা, মোট হয়ে গেল ছয়জন। সুবহানাল্লাহ, পড়ে মোট কয়জন? আসুন এই ছয়জনের জীবনী থেকে একটা একটা করে শিক্ষা আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে জীবন উজালা হয়ে যাবে। কয়টা করে শিক্ষা? হাজার আলাইহাসসালাম, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ, বিপদে আপদে সবসময় ভরসা কার উপর? যে ব্যক্তি আল্লাহর উপর ভালো করে তাওয়াক্কুল করে, একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পড়ছেন? পড়েন সুবহানাল্লাহ। হাজার আলাইহিসসালাম, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম সাইয়েদাতুনা হাজারকে নিয়ে, দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে মক্কার মরুজমিনের মাঝখানে রেখে আসলেন। মানুষ নাই,
প্রাণী নাই, খাওয়ার পানি নাই, কোনো পশু পাখি নাই, আকাশের পাখিও নাই, কেউ নাই, একটা মাত্র পানির মশক। একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি। দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে সাইয়েদাতুনা হাজার দাঁড়িয়ে রইলেন, কোনো কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন চোখের পানি ছেড়ে। সাইয়েদাতুনা হাজার ডেকে বললেন, ইব্রাহিম একটু দাঁড়াও, কথা নাই বার্তা নাই, কিছুই বললা না, কি আমার অপরাধ, কেন এই ধুধুমর প্রান্তরে আমাকে এই দুধের বাচ্চাটারে রেখে গেলা? শুধু একটা কথাই জানতে চাইব, এই যে আমাদেরকে রেখে পাষণ্ডের মতো তুমি চলে যাও, এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? সাইয়েদনা ইব্রাহিম কোনো কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন, বললেন আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? নবীরা নিজের ইচ্ছায় কিছু করে না, যেটাই করে করে কার ইচ্ছায়? সাইয়েদাতুনা হাজার বললেন, ইদান লা ইউদাইউনাল্লাহ, তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও, আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও, তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না, আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনারে মায়েরা যারা আছেন, আপনাকে আর আপনার দুই সন্তানকে নিয়ে আপনার স্বামী সিলেটের হাকালুকি হাওরের মাঝখান দিয়ে রেখে আসছে, কি করবেন? পিছনে পিছনে দৌড়াবেন, গালাগালি শুরু করবেন? যদি বলে আল্লাহর ইচ্ছায় তোমারে রেখে গেলাম, জীবনেও মানতে চাবেন না, বলবেন তোরেও বাদ দিলাম, তোর আল্লাহরেও বাদ দিলাম, আছে না নাই? কিন্তু সাইয়েদাতুনা হাজার কেমন নারী ছিলেন, একটা টু শব্দ করেন নাই, শুনতেছেন? ক্যান ইউ ইমাজিন, কল্পনা করতে পারেন? দুধুমর প্রান্তর, খাওয়ার কিছু নাই, পান করার কিছু নাই, কথা বলার মতো একটা মানুষ নাই, রৌদ্রের তাপ মরুভূমির বালুর উপরে এমন ভাবে পড়ে, সৌদি আরবের মরুভূমি যারা দেখেছেন, প্রচন্ড বালুর মধ্যে চাল রেখে দিলে চালগুলো মুড়ি হয়ে যায়, ওই প্রচন্ড মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললেন, যদি আল্লাহর ইচ্ছা হয় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছেন, এই মহিলাকে দিয়ে মক্কা আবাদ হয়েছে, মক্কায় কোনো মানুষ থাকতো না, এখন মক্কায় গেলে জায়গা পাওয়া যায়। 25 লক্ষ লোক আমরা হজ করেছি এবার, প্রতিদিন 3 লক্ষ 4 লক্ষ মসজিদুল হারাম একসাথে জামাত, জুমার নামাজের দিন 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ হয়ে যায়, এতগুলো মানুষ আগে ছিল না, সব হলো সাইয়েদাতুনা হাজারের ইমানের ফসল। সুবহানাল্লাহ। এই নারী এখানে থাকলেন, আল্লাহর উপর ভরসা করে ইমানের পরীক্ষা দিতে লাগলেন, একদিনের ব্যবধানে খাওয়ার পানির মশকের পানি শেষ, ইসমাইল আলাইহিসসালামের পায়ের ধাক্কায় জমজমের পানি এলো, জুরহুম নামক একটা গোত্র যাচ্ছিল তারা এসে ওনার হাতে মুড়ি ধরলো। সুবহানাল্লাহ। তারা এসে বলল, আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন, আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম। শুরু হলো মক্কার আবাদ, হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো, মক্কা শহরের এক্সপানশন হলো, গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লায় বলেন, ঠিক কি না? এই জন্য আমার মায়েরা অনেক লম্বা জীবনী, তার একটা ঘটনাই বললাম, সাইয়েদাতুনা হাজার ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনেদের জন্য শিক্ষা, তাওয়াক্কুল আলাল্লাহ, বাঁচিয়ার মরি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, বিপদে থাকি আর যেই কোনো সমস্যায় থাকি না কেন, ভরসা করতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। আল্লাহর উপর যে ভরসার মতো ভরসা করতে জানে, আমার আল্লাহই তার জন্য যথেষ্ট, ঠিক কিনা? তাহলে হাজার থেকে আমার বন্ধুদের জন্য শিক্ষা হচ্ছে, তাওয়াক্কুল করব আমরা কার উপরে? ভরসা রাখবো কার উপর? সব সময় আত্তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়েরা, আমার বোনেরা। দুই নম্বরে বলেছি কার কথা? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলাইহাস সালাম, ফেরাউনের স্ত্রী। এই মহিলা অনেক দামি মহিলা, মুসা আলাইহিসসালামের পালক মা। সুবহানাল্লাহ। পড়েন, নিজের সন্তান ছিল না, সাইয়েদনা মুসা আলাইহিসসালামকে লালন পালন করেছেন, গোপনে গোপনে মুসা আলাইহিসসালামের উপর ঈমান এনেছেন, গোপনে গোপনে রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে? ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর বউ, দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান, ফেরাউন কিছু জানে না। সুবহানাল্লাহ। কি আল্লাহর খেলা! ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে, একটা বাচ্চাকে ঠেকানোর জন্য, নাম কি? মুসা। আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন কোন? সুবহানাল্লাহ। লুকিয়ে লুকিয়ে ঈমান আনলো ফেরাউনের বউ আসিয়া, অর্থমন্ত্রীর বউ, দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল, খবর পৌঁছে গেল, ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে, ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির,
কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির। ফেরাউন বলে, এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে, আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে সেজদা দে, আমি মাফ করে দেব। আসিয়ার এক কথা, জীবন যাবে কিন্তু ইমান যাবে। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর এক কথা, যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি, পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না। ফেরাউন বলল, তাই নাকি, দেখি তোদের ইমানের পাওয়ার কত বড়। অর্ডার করলো, বিশাল বড় পাতিল নিয়ে আসো, কড়াই নিয়ে আসো, কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো, টকবক টকবক করে কড়াইয়ের মধ্যে গরম তেল। ফেরাউন বলে, ও অর্থমন্ত্রীর স্ত্রী, তোমারে অনেক ভালো জানতাম, এখনই আমার পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহরে সারো, আমি তোরে ছেড়ে দেব। অর্থমন্ত্রীর বউ বলে, এত সোজা না, সুবহানাল্লাহ, বলে কি ইমান, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন, আবার পড়ে না আমিন। এক কথা, আল্লাহর সামনে মাথা নত করেছি, কারো সামনে করব না। ফেরাউন অর্ডার দিল, এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন, টকবক তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে। মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে, হিসাবটা কি সহজ নাকি, কথা বলেন। চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে, ছেড়ে দাও। ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না, দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেলে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায়। কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে, মা ভয় পেও না, তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল, আসলে মা এটা আগুন না, এটা জান্নাতের বাগান। ও মা, ফেরাউনের দিকে তাকাস না রে মা, আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে, আল্লাহ আকবার। ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ইমান দ্বিগুণ হয়ে যায়, তিনগুণ হয়ে যায়। সে বলে, ফেরাউন গোটা পৃথিবীটারে এক পাশে করতে পারবি, কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি। ফেরাউনের অর্থমন্ত্রীর ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঠেলে দেওয়া হলো, ওই মহিলাটাও রোস্ট হয়ে যায়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া, কি নাম আসিয়া, কিন্তু দৃশ্যটা দেখেছে, চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের। ফেরাউন বলে, আসিয়া, কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের, আজীবন কত ভালোবাসা ছিল, কত খুনসুটি ছিল, কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ কর তুই আমারে ভালোবাসিস। আসিয়ারও একই কথা, জীবন দিব কিন্তু ইমান দিব না। ফেরাউন বলল, তোকেও আমি ছাড়ব না, তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো, তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো, হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয়, তক্তার এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরোয়, ফিনকি দিয়ে রক্ত বের করে। আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে, আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও। এই দোয়াটা সূরাতুত তাহরিমে আল্লাহ সরাসরি কোট করেছেন, রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ মালিক তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, এরকম একটা সঙ্গীত আছে না নাই, এই সঙ্গীতটা সরাসরি সূরাতুত তাহরিম আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার, সেই 5000 বছর আগের দোয়া আজও আমরা তাফসির মাহফিলে গান বানিয়ে বলি।
পাঁচ হাজার বছর আগের কথা আজ আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি। আল্লাহু আকবার, কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে। আল্লাহরে বললেন, আল্লাহ শুধু তোমার ইবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো, আমার হাতে পায়ে পেরে ঠোকা হলো, আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে, তুমি বাঁচাও। আল্লাহ বললেন, জিব্রাইল আমার জান্নাতটারে আসিয়ার চোখের সামনে তুলে ধর, আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে। আসিয়াকেও গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো, দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়্যেদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন। পড়েন আল্লাহু আকবার। এই জন্য ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমি আমিন। তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো, ইমান ছাড়া যাবে না, বেঈমান হয়ে মরা যাবে না, মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে না।